সাকিব আল হাসানের থাকা মানে একসঙ্গে দুইজন ক্রিকেটার। বাংলাদেশ দলের গত দেড় বছর ধরে নিয়মিত চিত্র এটাই। তার মতো যেহেতু কেউ নেই, কোনো ম্যাচ বা সিরিজে তিনি না থাকলে ব্যাটিং বোলিং আলাদা দুজনের খোঁজে নামতে হয় দলকে। এবার নিউজিল্যান্ড সফরে অবশ্য একজনকে দিয়েই সাকিব আল হাসানের অভাব পূরণ করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়কের সেই বাজির নাম সৌম্য সরকার। গত মাসে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পান সাকিব, যে কারণে তিনি খেলতে পারেননি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে। এখনও সেরে না ওঠায় নিউজিল্যান্ড সফরের ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজেও নেই তিনি। তার অনুপস্থিতিতে টেস্টের পর এই দুই সিরিজেও শান্তর নেতৃত্বে খেলবে বাংলাদেশ। এই সফর দিয়েই দুই সংস্করণের জাতীয় দলে ফিরছেন সৌম্য সরকার। ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু না করেই তিনি ফিরেছেন দলে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবশেষ ১৬ ইনিংসে ২৫ রানের ইনিংসও নেই তার। সবশেষ ১৬ ওয়ানডেতে ৫০ করেছেন কেবলমাত্র একটা। সবশেষ খেলেছেন বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে, যে ম্যাচে আউট হয়েছেন ০ রানে। নিউজিল্যান্ড সফরে দল ঘোষণার পর সৌম্য সরকারকে নেওয়ার কারণ হিসেবে পারফরমেন্সের চেয়ে দলের নানান পারিপার্শ্বিকতা প্রাধান্য পেয়েছে বলে জানান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন শনিবার ডানে ডিনে বিসিবির ভিডিওতে অধিনায়ক শান্ত বললেন, সাকিব আল হাসানের ভূমিকায় সৌম্যকে ব্যবহার করতে চায় দল। শান্ত বলেন, আলাদা কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই না, দলের সবাই গুরুত্বপূর্ণ, তবে সৌম্যর দায়িত্বটা গুরুত্বপূর্ণ, ব্যাটিংয়ের সঙ্গে তার বোলিংটাও খুব জরুরি। যেহেতু সাকিব ভাই নেই তাই ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও দরকার। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট এই কথা চিন্তা করেই তাকে দলে নিয়েছে, এর সঙ্গে অভিজ্ঞতা তো আছেই। নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা কম নয় সৌম্যর। চলতি সফরের আগে পাঁচ দফায় নিউজিল্যান্ডে খেলেছেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে ওই দেশে ২০ ম্যাচে তিনটি ৫০ এবং এক সেঞ্চুরিতে তিনি করেছেন ৬৩৩ রান। বল হাতে ১৪ ইনিংসে তার শিকার ৪ উইকেট। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, ডানেডিনে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ।